আসসালামু আলাইকুম আলহামেলা প্রদিন্দা ইমানদার পরহেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা অভাব অনটন দারিদ্রতা অসচ্ছলতা থেকে যদি আপনি বাঁচতে চান রক্ষা পেতে চান তবে অবশ্যই আপনি যেই পেশায় আছেন সেটাকে অ্যাক্টিভভাবে করতে হবে আপনার সর্বোচ্চ পরিশ্রমটুকু সেই কাজে ব্যয় করতে হবে এবং সেই সাথে বিশ্বনবীর যে দোয়াগুলো পড়তে বলেছেন অভাব থেকে বাঁচার জন্য বা ধনী হওয়ার জন্য সেই দোয়াগুলোকেও পড়তে হবে তবেই আপনি সম্পদশালী হতে পারবেন বা অভাব অনটন দারিদ্রতা থেকে বেঁচে আল্লাহতাল রহমতে ধনী হতে পারবেন দর্শক ধনী হতে একজন মমিনের উচিত অবশ্যই নির্দিষ্ট পেশায় সর্বোচ্চটুকু পরিশ্রম ব্যয় করা এবং বিশ্বনবীর শেখানো দুরুত পাঠ করা বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন হে আমার তোমরা দারিদ্রতা থেকে বাঁচার চেষ্টা করো অর্থাৎ এটা বলেছেন যে দারিদ্রতা অর্থাৎ আপনি যদি অভাব অনটনে থেকে থাকেন তাহলে ইসলামের উপর অটল অবিচল থাকা আপনার পক্ষে অনেকটাই কষ্ট হবে যতটা সহজ হবে একজন ধনী ব্যক্তির পক্ষে ততটা সহজ আপনার পক্ষে হবে না আমরা উত্তরঞ্চলে দেখতে পাই অনেক খ্রিস্টানরা দারিদ্র মুসলমানদেরকে কিনে কিনে তাদের ধর্মে দীক্ষিত করতেছে তো তারা কেন ইসলাম ধর্ম পরিত্যাগ করলো তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে অভাব থেকে বাঁচানোর একটা লোভ দেখানো হয়েছে বাড়ি গাড়ি দেখানো হয়েছে যার কারণে এই পবিত্র দিন ইসলাম যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর কাছে একমাত্র ধর্ম হিসাবে যে ধর্মটি গ্রহণযোগ্য তথা ইম্নদিন আইন্দাল্লাহল ইসলাম এই ইসলামটাকেই তারা আজকে পায়ের নিচে পিষে ফেলতেছে কেন তাদের মাঝে দারিদ্রতা এই দারিদ্রতা থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে দারিদ্রতা কখনো ইসলাম পছন্দ করে না ইসলাম সব সময় বলে তোমরা অভাব অনটন থেকে বাঁচতে বেশি বেশি চেষ্টা মোজাহাদা করো পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরাজুমার মধ্যে বলেছেন ফাঈদা উদিয়া যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখনই তোমরা কাজে চলে যাও চাকরিতে যাও ব্যবসা করো টাকা পয়সার পিছনে ছোটো তবে দুনিয়া কামাও সীমিত আকারে দুনিয়ায় ভালোবাসায় পড়ে যেও না টাকা পয়সা যেন তোমাদেরকে গিলে না ফেলে সেটা যেন আবার না হয় টাকা পয়সা উপার্জন করতে হবে ইসলামকে যেন আমরা ভালোভাবে লালন পালন এবং ধারণ করতে করতে পারি হালাল পথে উপার্জন হবে হারাম পথে যাওয়া যাবে না তো যাই হোক দর্শক আসল কথা হচ্ছে আপনি যদি অভাব থেকে বাঁচতে চান অবশ্যই চেষ্টা করতে হবে শুধু দোয়াদুর দ্বারা কেউ কোনো দিন সম্পদশালী হতে পারবেন না চেষ্টা করতে হবে এবং সেই সাথে বিশ্বনবী যে দোয়া পড়তে বলেছেন সেই দোয়া পাঠ করতে হবে বিশ্বনবী অভাব থেকে বাঁচার জন্য একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে ওয়াল ফাকরি দোয়াটি আকারে খুব বড় না আবার ছোট না এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আপনার জীবন থেকে সমস্ত প্রকার অভাব অনটন দারিদ্রতা অসচ্ছলতা বা গরিবী হালত দূর হবে জীবনে সচ্ছলতা ফিরে আসবে টাকা পয়সার অভাব দূর হবে আপনি সম্পদশালী হতে পারবেন ধনবান হতে পারবেন দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি কুফুরি থেকে আমি যেন মুসলমান থেকে অন্য ধর্মে না যাই সে ব্যবস্থা তুমি করে দিও কেউ যেন আমাকে তোমার ধর্ম ইসলাম থেকে বিতাড়িত করতে না পারে এবং আমাকে তুমি অভাব থেকে রক্ষা করো দারিদ্রতা থেকে বাঁচাও আমাকে সম্পদশালী করো আমার যে জীবনে চলার পথে যে টাকা পয়সার দরকার তার ব্যবস্থা তুমি করে দাও এই দোয়াটির সারমর্ম হলো এটি এই দোয়াটি আমার কোনো বানোয়ার দোয়া নয় এটি বিশ্বনবী সাল্লাহ আলি নিজে পাঠ করতেন আমাদেরকেও পাঠ করতে উৎসাহিত করেছেন তাই আসুন দর্শক অভাব থেকে বাঁচার জন্য বিশ্বনবীর শেখানো এই দোয়াটি পাঠ করি আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মমিন মুসলমান ব্যক্তিকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন দর্শক দোয়াটি পাঠ করা কোনো সময় নেই কোনো সংখ্যা নেই আপনি যে কোনো সময় যে কোনো হালতে হাটে বাজারে মসজিদ মাদ্রাসা বা আপনার বাসস্থানে বসেও পাঠ করতে পারবেন এমনকি দোয়াটি পাঠ করতে উজুরও দরকার হবে না উজু থাকলে ভালো পবিত্র হয়ে দোয়াটি পাঠ করা ভালো তবে উজু না থাকলেও দোয়াটি পড়তে পারবেন একবার দুইবার তিনবার পাঁচবার যতবার খুশি পাঠ করতে পারবেন তবে চেষ্টা করবেন বেজর সংখ্যায় পড়তে তিনবার পাঁচবার সাতবার নয়বার এগারোবার এই বেজুর সংখ্যা গুণে আপনি পাঠ করবেন হয় তিনবার পড়বেন নয় পাঁচবার না সাতবার নয় নয় আর না হয় এগারোবার এরকম বা একশো একবার এরকম পাঠ করবেন কেননা বেজোর সংখ্যার মধ্যে আল্লাহ তালা একটা বরকতি আলাদাভাবে রেখে দিয়েছেন কেননা আল্লাহ হচ্ছেন বেজর এক আর আল্লাহ ভালোবাসেনও বেজর সংখ্যাকে তাই আসুন আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আমরা দোয়াটি পাঠ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকলকে যেন এই দোয়াটি পাঠ করে অভাব অনটন থেকে বাঁচার তৌফিক দান করেন সেই কামনা করে সেই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম